69তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনায় বর্ধমান রেঞ্জ 1 ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়নের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাঙ্গণ থেকে কার্জন গেট কোর্ট কম্পাউন্ড বাদামতলা হয়ে পুনরায় সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে এসে শেষ হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিইও এবং পূর্ব রেঞ্জ 1 সমবায় আধিকারিক, সহনিয়ামক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান রেঞ্জ 1 ডিস্ট্রিক্ট গুয়াহাটি ইউনিয়নের সিইও। আজকে আমাদের এখানে নিখিল ভারত সমবায় সপ্তাহের চতুর্থ দিন পালিত হলো। এই নিখিল ভারত সমবায় সপ্তাহটা পুরো পশ্চিমবঙ্গে না, পুরো ভারতবর্ষে একটা সপ্তাহ ধরে আমরা মানুষের কাছে যাই। এই সমবায় একটা আন্দোলন, এই সমবায় একটা উদ্দীপনা, এই সমবায়কে সামনে রেখে আমরা এই সাতটা দিন, প্রতি বছর সাতটা দিন সাতটা থিম নিয়ে আমরা পালন করি। যেমন আজকের থিম হচ্ছে নতুন নতুন প্রযুক্তিকে উৎসাহ প্রদান এবং নতুন প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে সমবায়ের ভূমিকা। এই রকম সাতটা দিন সাতটা বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাই। একটা পঞ্চায়েত ব্যবস্থায় যতগুলো মানুষ জড়িত থাকে, একটা সমবায় ব্যবস্থায় তার থেকে বেশি মানুষ জড়িত থাকে। তাই এই সাতটা দিন ধরে পুরো ভারতবর্ষে আমরা মানুষের কাছে যাই এবং মানুষকে আমরা আমাদের অস্তিত্ব, অবস্থান এই ব্যাপারে অবগত করি এবং সেখান থেকেই আমাদের এইটা শুরু। এবং শুধু বর্ধমান ডিস্ট্রিক্ট না, পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে এবং একই সঙ্গে ভারতবর্ষের সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত প্রান্তরে এই সাত দিন ধরে এই সমবায়কে সামনে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।